আসসালামু আলাইকুম ভিউয়ার্স মে ইনাস কিচেনে আপনাদের স্বাগতম খুবই অল্প সময় কীভাবে মজাদার পায়েসটি আপনার বাসায় তৈরি করে পরিবেশন করতে পারেন সেই রেসিপিটি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। কয়েকটি টিপস ফলো করলেই খুবই কম সময়ে মজাদার পায়েসটি আপনারা তৈরি করে পরিবেশন করতে পারবেন ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন বিয়ে শাদী বা যে কোনো জন্মদিনের অনুষ্ঠানে ওয়ান টাইম বক্সে করে পরিবেশন করতে পারেন তাহলে দেখে আসি কীভাবে মাঝেদার পায়েসটি আপনারা বাসায় তৈরি করবেন আমি এখানে দু লিটার গরুর দুধ নিয়েছি দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি প্রায় দেড় কেজির মতো করে নিয়েছি জাল করে এখানে নিয়েছি হাফ কাপ পোলা চাল আমি পোলার চালটা আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপরে তিন সেকেন্ডের মতো বেলেন্ডারে বেলেন্ড করে নিয়েছি এখন আমি চালটা ঠান্ডা দুধের ভিতর দিয়ে ঘন ঘন এড়ে একসঙ্গে গুলিয়ে নেব আমি চুলার আঁচটা লো আর মিডিয়ামের মাঝামাঝি রেখেছি তোমার দুধটা একটু ঘন ঘন নেড়ে দিতে হবে না হলে নিচে দলা পেকে যাবে আমি দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি একটি এলাচ আর একটি তেজপাতা দিয়ে আমি এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমার চালটা ফুটে উঠেছে আমি এখন দিয়ে দেবো তিন টেবিল চামচের মতো গুঁড়া দুধ দুধটা আমি ঠান্ডা দুধের সঙ্গে গুলিয়ে নিয়েছি চালটা ফুটে ওঠার পরে আমি এখন দিয়ে দেব চিনি আমি এখানে চিনি দিয়েছি এক কাপ চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন এখন আমি চিনিটা গলে যে চিনি যে পানিটা সেটা টেনে যাওয়ার পরে আমি পরিবেশন করব আমি এরকম ঘনত্ব রেখেই উঠিয়ে নেব কারণ ঠান্ডা হলে পায়েসটা আর একটু ঘন হয়ে যাবে আমার কাপে আমি দিয়ে দিয়েছিলাম পায়েসটা এখন দেখেন পায়েসটা সম্পূর্ণ বসে গেছে আমি এভাবে পরিবেশন করে নেব আপনারা আমি এখানে কাজু বাদাম কিসমিশ দিয়েই পায়েসটা পরিবেশন করে নিয়েছি আপনারা ভাবে পরিবেশন করতে পারেন